হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করছি ভালো আছো। তো আজকে আমি বাবার বাড়িতে কী কী করছি সেগুলো দেখতে থাকো, আর তোমাদের আমি যা করি সেটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি। আর আজকেও তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে। আমি যেখানে যাই আমি এরকম কাজ করতে খুব ভালোবাসি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। এখন আমি সকালে এই যে পুরো ঘর বাড়ি একটু পরিষ্কার করে নিচ্ছি, আর এগুলো আমি প্রতিনিয়ত যেমন আমি বাড়িতে থাকি তেমনই আমি করতে খুব ভালোবাসি। তাই বলে এটা কারোর মনে আঘাত দেওয়ার জন্য নয়, এগুলো আমার ভালোই লাগে। আমি তো একজন গৃহস্থ ঘরে, তাই আমি সবার সঙ্গে এইভাবে মিলেমিশে থাকতে চাই। আর যেটা তোমাদেরকে বলতে চাই যে কিছু কিছু সবটাই দেখানো আছে, কিন্তু পরে তো ভয়েসটা দিচ্ছি, তবে কখন কোনটা কী হবে সেটা আমি বলতে পারছি না। যতটা পারি তোমাদেরকে চেষ্টা করে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো এবং শুনতে থাকো, অবশ্যই আমার পাশে থাকো, আর কেউ স্কিপ করে দেখো না। আমি সবার সঙ্গে কেমন থাকি তেমনই তোমাদেরকে দেখাতে চাই। তো বর্তমান এক মাস হয়ে গেল আমার মায়ের পা ভেঙে গিয়েছিল, তো তাই আমি দেখা করতে আসতে পারিনি। কিছুদিন পরে এলাম দেখা করতে আমাদের বাড়িতে, ওখানে ডাক্তার দেখাতে গেছিল। তো এখন মা কিছু করতে পারে না, মৌ একা করে। মৌ বলতে আমার ভাইয়ের বউ। এখানে আমার মেয়েকে এবং আমার সে কাকুর ছেলে একজন আছে, ওদের সঙ্গে লাগালাগি করছে। তো বর্তমান এখানে আমার বাবা এখন তুলসী কাঠির মালা কাটছে, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমিও ওই মালাটা কাটি, কিন্তু চোখে অ্যালার্জি আছে, তার জন্য একটু সমস্যায় পড়ে গেছি। তো বর্তমান তো মেয়ে খুব দুষ্টুমি করছে, পরপর প্রায় শেষের দিকে ঝাঁট দেওয়া শেষ হয়ে এলো। তো এরপর আমার মেয়ে আমার মায়ের কাছে শুয়েছিল এবং ছেলে আমার কাছে শুয়েছিল। তো মেয়ে জানি না বিছানায় কোনো দিন ও টয়লেট করে না, কিন্তু কী কারণে জানি না কালকে করে দিয়েছে। তাই বিছানাগুলো সবগুলো রোদে দিলাম, দেখো তোমাদেরকে দেখাচ্ছি। এখানে হচ্ছে আমার ছেলে আর আমি শুয়েছিলাম, আর ওখানে হচ্ছে মায়ের সঙ্গে আমার মেয়ে শুয়েছিল। তো তাই সবগুলো রোদে দিয়ে দিলাম, রোদে দেওয়ার পর সেগুলো শুকনো হয়ে গেলে গোছাতে হবে। আর সেটা সবার বাড়িতেই হয়, যাদের বাড়িতে ছোট ছেলে আছে সেটা সবাই জানে। আছি মৌ ওখানে রান্না করছিল, সেটাও তোমাদের সঙ্গে একটু সামান্য শেয়ার করলাম। তো মা জামা কাপড় ধুতে গেল, আমি বললাম আমাকে দিতে, আমায় দিল না। তো মায়ের মতো স্নেহময়ী আর কেউ হয় না এই জগতে, দ্বিতীয় কেউ, সেটা আমি জানি। তো আমিও একজন মা হয়েছি, কতটা কষ্ট করতে হয় সেটা আমি জানি। তো এখন ভাই এখানে পাবজি খেলছে বসে বসে। যারা পাবজি ম্যান আছো তারা কিন্তু এই কাস্টমারকে অবশ্যই সঙ্গে বন্ধুত্ব করো। আর এখানে পাখা চালিয়ে দিয়েছে দেখো। তারপর আমি জামা কাপড় ধুতে গেলাম, সেখানে আমার মা বললো যে তোকে ধুতে হবে না, চলে যা। আমি বলি তোমার পা ভাঙা, তুমি আমায় দাও, আমি ধুয়ে নিচ্ছি। এগুলো তো আমার প্রতিনিয়তই আমাকে করতে হয়। ভাইয়ের কাছ থেকে স্ট্যান্ডটা নিয়ে এক জায়গায় রেখে দিলাম, আর মেয়ে ওখানে দুষ্টুমি করছে, আমার মা তাই দেখে হাসছে আর কিছু কথা বলছে ওদের সঙ্গে, আমিও বলছিলাম। আর মায়ের জামা কাপড় যেগুলো ধুতে এসেছিলো সেগুলো আমি ধুয়ে দিলাম, তারপর মিলবো। মা একটু দাঁড়িয়ে থাকলো, তারপর আমার মেয়ের পা কাদো হয়ে গেছিলো, মানে প্রচণ্ড কাদা ঘাটে, তাই ওকে পা ধুয়ে দিল ভালো করে। এবং ওর সঙ্গে খুব একটু মানে খুনসুটির মতো করলো, ওর সঙ্গে ওর দিদিনের সঙ্গে সবসময় লেগে থাকে। আর তোমরা অবশ্যই দেখতে থাকো, খুব ভালোই লাগবে। তোমরা কিন্তু প্লিজ কেউ স্কিপ করে দেখো না, আমার পাশে থাকার একটু চেষ্টা করো, আর পাঁচজনের মতন আমারও কাছে থাকার জন্য চেষ্টা করো। তারপর আমার মা জামা কাপড় মিলতে চাইলো, তো আমি দিলাম না, আমি বললাম তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আর তুমি আমার তো তুমি বরং আমার একটা উপকার করো, তুমি আমার ক্যামেরাটা ধরে দাও। মাকে তাই বলে মাকে ক্যামেরাটা দিলাম, তবে অবশ্যই ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো।
আমার মেয়ে খুব দুষ্টুমি করে, কিন্তু তবুও সে আমার কথাও শুনতে খুব ভালোবাসে। আর ওর দাদা কান্নাকাটি করলে আমাকেই বকে, মা ওখানে দাদা কান্নাকাটি করছে, তুমি মোবাইলে গান চালিয়ে দাও, না হলে আমার দাদা খুব কান্নাকাটি করবে। ও এখন যেমনটা বুঝতে পারছে তখন যেমন এমনটাই যেন বোঝে, বড় হলেও সে যেন এমনটাই যেন বোঝে, এটাই আমি সব থেকে বড় আশায় আছি। এবং এটা তোমাদের কাছ থেকেও বড় ভরসা পাওয়ার জন্য তোমরা যেন আশীর্বাদ করো, ওর জীবনটা জন্য সত্যি সত্যি খুব ভালো হয়। এখন বর্তমানে আমার ছেলেকে স্নান করিয়ে খাওয়াতে বসে গেছি, আর এখানে ভাই আর আমার মেয়ে আছে। তো আমার বড় ভাই একটু বেশি একটু ইয়ার্কি পারলামি পছন্দ করে, হাসি ঠাট্টা ওর সঙ্গেই বেশি করি। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই ভালো লাগবে, আর শেষ পর্যন্ত দেখো, দেখে আমার উপকার করার চেষ্টা করো। আর সবাই পুরোটা দেখার জন্য অসম্ভব ধন্যবাদ আগে থেকে জানিয়ে দিলাম, এবং সবাই দেখতে থাকো। তো বন্ধুরা, ফাইনালি এখন আমি ভিডিওটা শেষ করছি, আজকে আর কিছু আর দেখাবো না। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের ভিডিও। আর সবাই কিন্তু পাশে থাকো, সাপোর্ট করো, কেউ কিন্তু স্কিপ করে দেখো না, তাহলে আমি তোমাদের উপর বিশ্বাস ভরসা আমি হারিয়ে ফেলবো। ভালো থাকো, সুস্থ থাকো।